আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি যে যে প্রান্ত থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। কেননা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। যাতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিওগুলো উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতা ঋণ কিছুটা হলে শোধ করতে পারি, সবসময় সেই দোয়াই করবেন এবং লার্নিং এন্ড আর্নিং টিমের পাশে থাকবেন। আজকে যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, ওয়েবসাইটটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে এবং 2020 এটি আপডেটেড হয়েছে। এবং এখানের কাজ হচ্ছে সার্ভে করা। সার্ভে করার কাজগুলো কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা বা কোনো রকম এক্সপেরিয়েন্স অথবা ইনভেস্টমেন্ট করা ছাড়াই অনায়াসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে করা যায়। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে এই ওয়েবসাইটে কাজ যে কোনো একটি ওয়েব কান্ট্রি থেকে আপনি বসে করতে পারবেন অনায়াসে। বলা যায় যে যে কোনো কান্ট্রি পিপল এর জন্য এই ওয়েবসাইটটি অ্যালাউড। সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এখানে কাজ করবেন, কিভাবে এখানে পেমেন্টটা সেট আপ করবেন এবং কি করতে হবে সবকিছু দেখাবো। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে অল এ ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চান তাহলে জাস্ট প্লেলিস্টে ক্লিক করুন, প্লেলিস্টে ক্লিক করে অনেকগুলো অ্যামেজিং ভিডিও পেয়ে যাবেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে। এটির নাম হচ্ছে enrollapp.com। এটির লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করার পরে সরাসরি এই ইন্টারফেসে আসবেন। এখানে আসার পর প্রথমত আপনাকে যাচাই করে নিতে হবে এই ওয়েবসাইটটি কতটুকু ট্রাস্টওয়ার্দি বা কতটুকু ট্রাস্টেড। প্রথমত আপনাকে আমি সবসময় একটি এনসিউরিটি দেই, সেটি হচ্ছে যে কোনো একটি অ্যাপস বা ওয়েবসাইটে কাজ করতে হলে সেটির বিশ্বাসযোগ্যতা বা কতটুকু রিভিউ রয়েছে অথবা কতদিন ধরে মার্কেট রয়েছে, এটির পেমেন্ট মেথড কীরকম সবকিছু আমি শেয়ার করি। সো আমি সিমিলার ওয়েবের মাধ্যমে এটি যদি জানতে চাই তাহলে এখানে কান্ট্রি র্যাঙ্ক, গ্লোবাল র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক সবকিছু কিন্তু একসাথে শো করছে। এবং পাশাপাশি আপনি যদি স্কোরিং করে নিচে চলে আসেন তাহলে কোন কোন কান্ট্রির পিপলরা এখানে ইনভলভ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, ইউনাইটেড স্টেট, ব্রাজিল, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম, সাউথ আফ্রিকা। সো আরও অনেক কান্ট্রি রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন অনেকগুলো কান্ট্রি এখানে রয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এটি একটি ট্রাস্টওয়ার্দি ওয়েবসাইট এবং অনায়াসে এই ওয়েবসাইটে আপনি কাজ করতে পারেন। সো রোমানিয়া, কানাডা এবং 2047 কান্ট্রির পিপলরা কিন্তু এখানে কাজ করছে। সুতরাং আপনি এখানে অনায়াসে কাজ করতে পারেন এবং এটির ভিজিটর রয়েছে এত। সো চলে যাচ্ছি, প্রথমত যে কাজটি করবেন আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে নেওয়ার পরে আপনি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন। সো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দেবেন, ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে এনরোল নাও ক্লিক করবেন। এনরোল নাও ক্লিক করার পরে সরাসরি আপনি চলে যাবেন আপনার ইনবক্সের মধ্যে, তার মানে ইমেলের মধ্যে। ইমেলের মধ্যে টোটাল দুটো ইমেল আসবে। প্রথম ইমেলটি হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি কনফার্মেশন করার জন্য, তার মানে লগ ইন করার জন্য। সো সেটি আমি করছি। এবার আমি এই যে কনফার্ম মাই অ্যাকাউন্ট, সেই কনফার্ম মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে সরাসরি আমার ইমেল অ্যাড্রেসটা চেয়েছি। ইমেল অ্যাড্রেস হওয়ার পরে রিসেন্ট ইমেল ইনস্ট্রাকশন এটিতে ক্লিক করবেন, অথবা আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসতে পারে যে ইন্টারফেসে আসুক, সেখানে আপনি বক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। অর্থাৎ এই ইন্টারফেসে আসার পরে এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেই বক্সে ক্লিক করবেন। এরপর সাইন ইনে ক্লিক করার পরে সরাসরি আপনি আপনার মূল ইন্টারফেসে চলে আসবেন। এখানে আসার পরে প্রথমত আপনি এখানে একটি আইকন দেখতে পাবেন আপনার প্রোফাইল সেটিংসের জন্য। প্রোফাইল সেটিংসের জন্য ক্লিক করার পরে আপনি সরাসরি প্রোফাইল সেটিংস এখান থেকে করতে পারেন, অথবা আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। আপনার প্রথম নাম, লাস্ট নেম, এরপর আপনি আই এম নট এ রোবটে ক্লিক করবেন। আই এম নট এ রোবটে ক্লিক করার পরে সরাসরি আপনার এই ধরনের একটি ক্যাপচা চলে আসবে। ক্যাপচাটি আপনি ফিল আপ করবেন সিম্পলি, এরপর আপনি ভেরিফাই ক্লিক করুন। ভেরিফাই ক্লিক করার পরে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে বলবে। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের পার্সেন্টেজ উপস্থিত হবে। সো এরপরে আই অ্যাকসেপ্ট অল দ্য চ্যালেঞ্জেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লেটস ডু দিস, এরপর এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সটে চলে আসবে। সো পেপল অ্যাকাউন্টে সেট আপ করতে বলেছে, আমার পেপল অ্যাকাউন্টে সেট আপ করতে হবে। সো আপনার যদি পেপল অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে কীভাবে একটি ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সাইপ্রাসের সেটি এর ভিডিও দেওয়া রয়েছে, সেটি দেখে আসবেন। সেটি দেখার পরে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা দেওয়ার পরে আপনি আপনার কান্ট্রি কোড সিলেক্ট করে দেবেন। কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে মনে রাখতে হবে এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার সময় সবসময় একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে আপনি ফোন নাম্বারটি দেওয়ার জন্য প্রথমত আপনি কান্ট্রি কোড, যেটি বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে 8880, এই যে কান্ট্রি কোডটা
এরপর আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনি অনায়াসে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট যে অপশনগুলো আসবে সেই অপশনগুলো আপনি অনায়াসেই ফিল আপ করতে পারবেন। তারপর আপনার জেন্ডার চাইবে, এরপরে ফিল আপ করার পরে যে পিকচারটি পাবেন সেটি হচ্ছে অলরাইট আমার 53% হয়ে গিয়েছে। এবার আপনাকে প্রোফাইলটা সেটিং করতে হলে নেক্সট কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো জাস্ট ফিল আপ করতে হবে। হোয়াটস ইউর অ্যাভেলেবিলিটি, ডু ইউ ওয়ান্ট আস টু অলওয়েজ সেন্ড ইউর টেস্ট এস সুন এস দে আর অ্যাভেলেবল, অর্থাৎ টেস্ট আপনি কি এখন দিবেন না পরে দিবেন, তার মানে ইয়েস আর নো সেটি জানতে চেয়েছে। সো আমি টেস্ট দিতে চাচ্ছি, কন্টিনিউতে আমি ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পরে জেন্ডার সিলেক্ট করতে বলেছে, আপনি জেন্ডার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ফার্স্ট ইয়ার বার্থ ডেট, আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলেছে, আমি ডেট অফ বার্থ সিলেক্ট করছি। এরপরে ডে সিলেক্ট করছি এরপরে ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে হোয়াট ইন্ডাস্ট্রি ডু ইউ ওয়ার্ক ইন, আপনি কি হিসেবে কাজ করতে চাচ্ছেন, এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশনগুলো থেকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সো এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে কোন ক্যাটাগরিতে আপনি কাজ করতে চাচ্ছেন। যেহেতু এটি একটি সার্ভে রিলেটেড ওয়েবসাইট, সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে কাজগুলো আপনি পারবেন সেই কাজগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে চাচ্ছেন সেটি অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, সেই অনুসারে কিন্তু আপনার কাজগুলো আসবে। সো আমি প্রথমে এখানে কম্পিউটার রিলেটেড ওয়ার্ক গুলো করতে চাচ্ছি, সুতরাং কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি রয়েছে, কনস্ট্রাকশন রয়েছে, কনজিউমার রয়েছে। এরপরে আমি এখান থেকে কম্পিউটার রিলেটেড ওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কিং এটি দিচ্ছি। এরপরে হোয়াটস ইয়ার অকুপেশন, আমার এই অকুপেশন কি সেটি জানতে চেয়েছে, তার মানে পেশা কি সেটি জানতে চেয়েছে। সো আপনি এখান থেকে আদার দিতে পারেন, আমি আদার দিচ্ছি। এখানে অনেকগুলো রয়েছে, আপনার যদি কোনো কিছু ম্যাচিং না হয় বা আপনার পছন্দ না হয় সো আপনি আদার দিবেন। এরপর ফার্স্ট ইয়ার জব টাইটেল, জব টাইটেলটা দিয়েছি। এরপর এখানে হোয়াটস ইয়োর ইয়ারলি ইনকাম, ইয়ারলি ইনকামটা আমি এখানে দিব। প্রায় আপনি যেটি মোটামুটি ইনকাম করেন সেটি দিবেন। সো আমি এখানে $1000 দিচ্ছি, $1000 দিচ্ছি। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার 44% হয়ে গেছে। হোয়াট আর দ্য থ্রি অফ ইয়ার হবিস, হবিসের মধ্যে অনেক কিছু আছে, সুইমিং আছে, আমি সুইমিং দিচ্ছি। কন্টিনিউতে বাটনে ক্লিক করব, দেন নেক্সট পেজে আমাকে নিয়ে যাবে। নেক্সট পেজে নিয়ে যাওয়ার পরে এটি চলে আসবে, হোয়াট উড ইউ ডেসক্রাইব ইয়ার কম্পিউটার প্রফেশনালি, বিগিনার ইন্টারমিডিয়েট অ্যাডভান্সড। এখানে চেয়েছে যেটি সেটি হচ্ছে যে হোয়াট উড ইউ ডেসক্রাইব ইয়ার কম্পিউটার প্রফিসিয়েন্সি, প্রফিসিয়েন্সি আপনার কিরকম রয়েছে সেটি জানতে চাইছে। হাউ মাচ আওয়ার্স পার ডে ডু ইউ স্পেন্ড অন দ্য ইন্টারনেট, সিক্স আওয়ার্সের বেশি আমি ইন্টারনেটে থাকি। এরপর যেটি হোয়াট ডিভাইসেস ক্যান ইউ টেস্ট অন, আর আপনি কোন ডিভাইসে টেস্টটি দিতে চাচ্ছেন। সো ফাইনাল রেজিস্ট্রেশন আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, এটি আমি সিলেক্ট করে দিচ্ছি ডেস্কটপে। এরপরে ফিনিশ রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আপনার প্রোফাইলটা সেটিং হয়ে গিয়েছে। উই আর আনএবল টু সেভ ইউর প্রোফাইল, প্লিজ ফিক্স দ্য এরর বিলো, এডুকেশন ক্যান নট বি ব্লাঙ্ক, এডুকেশনটা ব্লাঙ্ক রাখা যাবে না। হোয়াটস ইউর হাইয়েস্ট লেভেল অফ ইউর এডুকেশন, সো এখানে এডুকেশনটা আমি এখানে দিচ্ছি। তারপর এটি সিলেক্ট করে দিচ্ছি, হোয়াটস ইউর ডেজ অফটা জানতে চেয়েছে, হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি ডু ইউ ওয়ার্ক ইন, আমি এখানে অ্যাভেলেবল যেটি সেটি দিতে চাচ্ছি। আমার প্রোফাইলটা সেটিং করে ফেললাম, তার মানে প্রথম যে কাজটি সেটি হচ্ছে আপনাকে প্রোফাইলটা সেটিং করতে হবে। সো এবার ট্যাগ মি টু মাই ড্যাশবোর্ড, আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো তার আগে আমার আরেকটি মেইল এসেছে কিনা জাস্ট আমি একটু চেক করি, আরেকটি মেইল আসার কথা, মেইল এসেছে কিনা। এই যে আরেকটি মেইল চলে এসেছে, প্রথম ইমেল হচ্ছে যে অ্যাকাউন্ট কনফার্মেশন, এরপরে ওয়েলকাম অ্যাপ্রুভ। এবার কিভাবে আপনি টেস্টটা দিবেন সেই টেস্টগুলোর ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে। উই উইল সেন্ড ইউ টেস্ট, এখানে সেন্ড আমাকে করেছে টেস্টের কিছু কোয়েশন, ইনক্রিজ ইউর চান্সেস উইথ ফুল কোয়েশন, কিছু ফুল কোয়েশন দিয়েছে সেগুলো ফিল আপ করতে হবে, অ্যান্সার অ্যাজ ট্রুথফুলি অ্যাজ পসিবল। সো আমাকে ড্যাশবোর্ডে চলে যেতে বলেছে, ড্যাশবোর্ডে আমি চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে সরাসরি আমার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। সো লেটস মেক দ্য ওয়েব এ ব্যাটার প্লেস টু র্যাক ইপ ইট আপ অন ইউর ডেইলি কোয়েশনস, ইউ আর মেকিং সাম সিরিয়াস প্রোগ্রেস। এখানে আপনাকে বুঝে নিতে হবে যে এটি একটি সার্ভে কোম্পানি বা সার্ভে ওয়েবসাইট। এই সার্ভে ওয়েবসাইটের মাধ্যমে আপনি যত বেশি ইনফরমেশন এখানে দিবেন, তার মানে যত কোয়েশনের অ্যান্সার করবেন, তত কোয়েশনের অ্যান্সারের ভিত্তিতে আপনার এখানে আর্নিং হবে। অ্যাট লিস্ট আপনি $4.35 থেকে $4.50 অথবা $5 পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে। সো আমি শুরু করছি এখান থেকে। কিভাবে, এখানে একটি কাউ দেখতে পাচ্ছেন, এই কাউটা
সরাসরি এখানে চলে আসবে যদি আপনি এই কোশ্চেন গুলোর অ্যান্সার দেন। সো আমি কোশ্চেন অ্যান্সার গুলো দিচ্ছি। হ্যাভ ইউ এভার হ্যাকল কমেডিয়ান, এখানে কমেডিয়ান হিসেবে নো আমি দিচ্ছি। এরপরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে হোয়েন ইউ নিড টু গেট স্টাফ ডান, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে ফর ইউ টু ফোকাস অন ইয়ার ওয়ার্ক, মিউজিক আর হেডফোনস, আইসোলেশন আর সাইলেন্স, টিমওয়ার্ক আর শেয়ারিং, টিমওয়ার্ক শেয়ারিং এর মাধ্যমে আমি কাজগুলো করতে চাচ্ছি। এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর দেন কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এ ক্লোজ ফ্যামিলি মেম্বার ইন দ্য ইউনাইটেড স্টেটস মিলিটারি নাও, এরপরে হাউ ডিড ইউ স্টেক আপ, এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। হ্যাভ ইউ এভার ট্রাভেল টু আদার স্টেট ইন ইউর কান্ট্রি, ওকে করেছি। আপনাকে ট্রু যথাযথভাবে অ্যান্সার গুলো দিতে হবে, এখানে ভুলভাল কোনো অ্যান্সার দিবেন না। এরপর আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ডু ইউ কনসিডার ইউর সেলফ হেলদি ইটার, কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপর যে কোয়েশ্চনটি এসছে সেটি হচ্ছে ইজ ইউর অ্যানুয়াল ইনকাম এট লিস্ট 80,000 পার ইয়ার, নো দিবেন আপনি। এরপরে আপনি হাউ ডিড ইউ স্টেক আপ, কন্টিনিউতে ক্লিক করবেন। ডু ইউ পারফেক্ট টু লার্ন ইন চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট, ওকে ইয়েস এ ক্লিক করবেন। এরপরে দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে হুইচ অফ দিস লোকেশনস আর ইউ ইন্টারেস্টেড ইন ভিজিটিং, কোন কান্ট্রিটি আপনি ভিজিট করতে চাচ্ছেন। সো এখানে আমি এটি সিলেক্ট করে দিলাম। এরপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন এখানে ডোন্ট ওরি, এরপর ডু ইউ ইউজ মাইক্রোসফট অফিস টুলস ফর ইউর পারপাস, ইয়েস, এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর ডু ইউ কনসিডার ইউর সেলফ অ্যাক্টিভ, ওকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেন ডু ইউ হ্যাভ সাম ওনার্স ইন্স্যুরেন্স, নাও, এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। হোম সিকিউরিটি সিস্টেম, ওকে কন্টিনিউ। আর ইউ কারেন্টলি কনসার্ন ডু ইউ হার্ট হেলথ, ইয়েস, আর ইউ রিমডেলার এজ ইউর প্রাইমারি প্রফেশন, ইয়েস, ডু ইউ হ্যাভ এনি এভার ব্যাংক উইথ ক্রেডিট ইউনিয়ন, নাও। অলরাইট, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রায় 88 কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছি। আপনাকে প্রথমত মনে রাখতে হবে এই সার্ভে ওয়েবসাইটটিতে বেশি বেশি সার্ভের কাজ পেতে হলে তার মানে বেশি বেশি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। বেশি বেশি কোয়েশ্চেনের অ্যান্সার দিলে আপনি ব্যাচ পাবেন এবং পাশাপাশি আপনি এখান থেকে অনেক বেশি আর্নিং জেনারেট করার অপরচুনিটি পাবেন। সো আমি এটি ওপেন করছি। ওপেন করার পরে এরপর কি আছে সেটি দেখছি। এরপর আমার টোটাল ব্যাচেস হয়েছে 3 এবং টোটাল পয়েন্টস হয়েছে 87। দ্যাট মিনস আমি এই স্কোর যেটি রয়েছে সেই স্কোরের মধ্যে 8% কালেকশন করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখানে পয়েন্টস হয়েছে আমার 87 এবং এরপর ব্যাচেস রয়েছে মার 3, তার মানে আমি টোটাল যে কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে 88 কোয়েশ্চেন এবং 88 কোয়েশ্চেনের এগেনস্টে আমি এই আর্নিংটুকু এখান থেকে কনফার্ম করে নিয়েছি। সো আপনি যদি আরও বেশি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে চান তারপরে এখানে টেক্সট প্রেফারেন্সেস এর মধ্যে ক্লিক করতে হবে। টেক্সট প্রেফারেন্সেস এর মধ্যে ক্লিক করার পরে আপনি এখান থেকে আবার নতুন করে শুরু করতে পারেন অথবা আপনি এখান থেকে প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য কন্টিনিউ আর্নিং পয়েন্টস এর মধ্যে ক্লিক করবেন। এতে করে আপনি অনেকগুলো প্রশ্নের অ্যান্সার এখান থেকে দিতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি। এই ওয়েবসাইটের মধ্যে আপনি হিউজ পরিমাণ প্রশ্নের অ্যান্সার দিয়ে পয়েন্ট কালেকশন করতে পারবেন এবং পয়েন্টগুলো আপনি এখান থেকে কনভার্ট করে নিতে পারবেন ডলারে। সো কনভার্ট অটো হয়ে যাবে। এবং এবার আমি দেখাচ্ছি এই যে পেমেন্ট মেথড কিরকম। পেমেন্ট মেথডের বেলায় যদি বলি তাহলে এই enrollapp.com এর পেমেন্ট মেথড হচ্ছে পেপল এবং আপনি যদি $1 আর্নিং করতে পারেন $1 আপনি উইথড্র নিতে পারবেন খুব সহজেই পেপল এর মাধ্যমে। আপনার যদি পেপল অ্যাকাউন্ট না থেকে থাকে আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলের মধ্যে, তার মানে লার্নিং অ্যান্ড আর্নিং টিপের মধ্যে আপনি যদি সার্চ দেন পেপল অ্যাকাউন্ট, হাউ টু ওপেন পেপল অ্যাকাউন্ট, আপনি বাংলাদেশে বসে সাইপ্রাসের একটি ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন অথবা আপনি সরাসরি চাইলে এখান থেকে যে আর্নিং গুলো পাবেন তার মানে enrollapp.com থেকে সেগুলো যে কোনো পেপল যার আছে অথবা যারা ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট ইউজ করেন তাদের কাছে আপনি সেল করে দিতে পারেন, দ্যাটস ইট। সো আজকের যে সার্ভে সাইটটি, এই সার্ভে সাইটের মধ্যে আপনি
দেখতে পেলেন যেখানে প্রোফাইলটা কিভাবে সেট আপ করতে হয়। প্রোফাইলটা সেট আপ করার পরে আপনি এখানে কিভাবে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিবেন এবং কোয়েশ্চেনগুলোর অ্যান্সারের এগেনস্টে আপনি এখান থেকে যে পয়েন্টগুলো পাবেন সেই পয়েন্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে এবং ব্যাচ পাবেন। আপনি যত ব্যাচ পাবেন এবং পয়েন্ট কালেকশন করে নিতে পারবেন তত আপনার ইনকাম জেনারেট করার পসিবিলিটি বেড়ে যাবে দ্রুত। সুতরাং আপনি স্টেপ বাই স্টেপ যে প্রশ্নগুলো তারা চাইবে সেই প্রশ্নগুলো সহজ অ্যান্সারগুলো ট্রুলি দিবেন এবং পরবর্তীতে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন। সো এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জেস testing availability send me test as possible এরপর সেন্ড মি অ্যাজ অ্যান ইমেল হোয়েন আই কোয়ালিফাই। এরপর আপনি সেভ চেঞ্জেস এ ক্লিক দিয়ে রাখবেন। আপনি যে কোনো সময় সময় পেলে এখানে আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিতে পারবেন। এরপর আপনি এটি কাজ শেষ করার পরে ফুল কোয়েশনে যাবেন। ফুল কোয়েশনে যাওয়ার পরে এখানে আরো কিছু কোয়েশন তারা জানতে চেয়েছে যে হাউ মেনি স্মার্ট স্পিকার্স আসেস অ্যামাজন। আপনি এডিট করতে পারেন অর্থাৎ স্টেপ বাই স্টেপ এখানে অনেকগুলো কোয়েশন দেওয়া রয়েছে সেই কোয়েশনগুলো আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে অ্যাকাউন্ট সেটিংস এ যাবেন। তখন আপনার পুরোপুরি অ্যাকাউন্টটা যখন সেটিং হয়ে যাবে তখন আপনি এখান থেকে একজন দীর্ঘমেয়াদী আর্নার হিসেবে তৈরি হবেন। তার মানে এখান থেকে সার্ভে কাজ করে আপনি লাইফ টাইম ইনকাম জেনারেট করতে পারবেন। সো নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে এখান থেকে আর্নিং করার পরে সেটি উইথড্র দিতে হয় সেটি, এবং উইথড্র যদি ভিডিও দেখতে চান কিভাবে আমি উইথড্র করব সেটি যদি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। আইল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।